আমাদের সকল আপডেট পেতে আপনার ও বেল বাটনটিতে ক্লিক করুন নিউমোনিয়াতে শিশুরা যে কোনো সময় আক্রান্ত হতে পারে আজকাল নিউমোনিয়াতে অনেক শিশু মারা যায় তাই এর লক্ষণসমূহ জানা থাকলে আগে থেকে সতর্ক হওয়া যায় আজকে আপনারা জানতে পারবেন নিউমোনিয়া কি এর কারণ লক্ষণ প্রতিকার ইত্যাদি বিষয়ে আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে অজানা তথ্য জানতে পারবেন ও উপকৃত হবেন নিউমোনিয়া কি যখন ফুসফুসে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমিত হয় যা শ্বাসযন্ত্রের উপর আক্রমণ করে এটিকে নিউমোনিয়া বলে এটি ফুসফুসের এক বা একাধিক অংশকে আক্রমণ করতে পারে এতে ফুসফুসের শ্লেষ্মা পুচ ও অন্যান্য তরল দিয়ে ভরে যায় যার ফলে শ্বাস নিতে কষ্ট হয় ঠান্ডা ও ফ্লু হওয়ার ফলে নিউমোনিয়া হয়ে থাকে নিউমোনিয়ার বিভিন্ন ধরন কী কী জেনে নেই ব্যাকটেরিয়াল নিউমোনিয়া উচ্চতর জ্বর কাশি শ্বাস প্রশ্বাস নিতে কঠিন অবস্থা তৈরি হয় ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার মধ্যে রয়েছে ক্লামাইডোফিলা প্লাজমা ইত্যাদি ভাইরাল নিউমোনিয়া এতে ঠান্ডা বা ফ্লু দিয়ে শুরু হয় দিনগুলো পাস হওয়ার সাথে সাথে অবস্থা খারাপের দিকে যায় এতে চার থেকে পাঁচ বছরের শিশু আক্রান্ত হয় এতে জ্বর গলা ব্যথা কাশি ক্ষুধা শক্তির অভাব হয় নিউমোনিয়ার লক্ষণ সমূহ জ্বর হওয়া কাশি হওয়া নাক দিয়ে পানি পড়া গাঢ় হলুদ ঘন শ্লেষ্মা বা রক্তযুক্ত গুরুতর কাশি ঠোঁট এবং আঙ্গুলের নখ নীল হয়ে যায় প্রতিটি শ্বাসের সাথে একটি মোটা বাঁশির মতো শব্দ দ্রুত নিঃশ্বাস ও এর প্রতিক্রিয়া স্বরূপ পাঁচরের নিচের অংশ ভিতরের দিকে ডেবে যাওয়া কিভাবে নিউমোনিয়া প্রতিরোধ করবেন টিকাগুলো আপ টু ডেট কিনা তা নিশ্চিত করুন ঘরটি মুক্ত পরিবেশ তৈরি করুন বাচ্চা সুস্থ থাকার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন একটি ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখুন বাসন নিয়মিত খেলনা অন্যান্য জিনিস জীবাণুমুক্ত করতে হবে অকাল জন্ম শিশুদের শুরু থেকে অতিরিক্ত যত্নের প্রয়োজন কারণ ওদের সংক্রমণের ঝুঁকি বেশি নিউমোনিয়ার ঘরোয়া প্রতিকার শিশুর যদি হালকা নিউমোনিয়া থাকে তবে বাড়িতে চিকিৎসা সম্ভব সারাদিন জুড়ে বাচ্চার অনেক বিশ্রামের প্রয়োজন যদি অ্যান্টিবায়োটিক শুরু হওয়ার পর বাচ্চার অবস্থা উন্নতি হয় তবে হাসপাতালে নেওয়ার দরকার নেই ছয় বছরের কম বয়সী বাচ্চাদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন ঠিক নয় তাই ঘরে বাচ্চার বিশেষ যত্নের প্রয়োজন বাচ্চাকে ঠিকমতো খাবার খাওয়াবেন দেখবেন ঘরোয়া সেবার মাধ্যমে সুস্থ হচ্ছে শিশু কখন হাসপাতালে নিবেন শিশু খেতে না পারলে বুকের ভিতর শব্দ হলে শিশু নিস্তেজ হয়ে গেলে তখন বুঝতে হবে শিশুটি গুরুতর নিউমোনিয়া আক্রান্ত এই অবস্থায় দেরি না করে হাসপাতালে নিতে হবে বাচ্চার সংক্রমণটি ব্যাকটেরিয়া না ভাইরাল এটা পরীক্ষা করে শিশুর চিকিৎসা করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন